বন্ধুরা, সায়েন্সবিদের পক্ষ থেকে সকলকে স্বাগত। বাচ্চাদের অঙ্ক শেখানোর সেরা 10টি টিপস নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। কিভাবে বাচ্চাদেরকে অঙ্ক শেখালে বাচ্চারা খুব ভালো অঙ্ক করতে পারবে বা অঙ্ক শিখবে, সেই টিপসগুলোই আজকে তোমাদের শিখিয়ে দেব। আজকে শেখাবো স্কুলে ভর্তি হওয়ার আগে বাচ্চাদেরকে কোন কোন অঙ্কগুলি কিভাবে শেখাতে হবে, বা স্কুলে ভর্তি হওয়ার আগে বাচ্চাদের কি ধরনের অঙ্ক শেখাতে হবে সেই টিপসগুলো আজকে শিখিয়ে দেব, যেইগুলো শিখে তারা স্কুলে ভর্তি হলে পরবর্তীতে তারা খুব সহজেই অঙ্ক করতে পারবে। সবার প্রথমে যে টিপসটি আমি দিচ্ছি, বাচ্চাদেরকে যেটা শেখাতে হবে, কাউন্টিং, অর্থাৎ গণনা করা। গণনা করা বলতে এখানে দু ধরনের কাউন্টিং আছে, একটি হলো ফরওয়ার্ড কাউন্টিং আর একটি ব্যাকওয়ার্ড কাউন্টিং। ফরওয়ার্ড কাউন্টিং হলো এগিয়ে গণনা, যেমন 1 2 3 4 এভাবে শেখাতে হবে, এবং ব্যাকওয়ার্ড কাউন্টিং কাউন্টিং অর্থাৎ পিছিয়ে গণনা, যেটা ওদেরকে শেখাতে হবে যে পেছন দিক থেকে নাম্বারগুলো আস্তে আস্তে কমতে থাকবে, যেমন 100 99 98 97 96, এভাবে আমাদেরকে ওদেরকে শেখাতে হবে ফরওয়ার্ড কাউন্টিং এবং ব্যাকওয়ার্ড কাউন্টিং। এর পরবর্তী টিপস হলো নাম্বার নেমস, অর্থাৎ সংখ্যার নাম। যেমন এখানে তিনটে সংখ্যা রয়েছে, প্রথমে আছে 1, স্পেলিংটা শেখাতে হবে ওদেরকে, প্রত্যেকটা সংখ্যার স্পেলিং, নামের স্পেলিংগুলো শেখাতে হবে। 1 মানে ONE 1, TWO 2, THREE 3, এইভাবে প্রত্যেকটা সংখ্যার নাম শেখাতে হবে স্পেলিং সহ। এর পরবর্তী টিপস হলো সংখ্যার অবস্থান বা নাম্বার পজিশন। এক্ষেত্রে আমরা তিনটে নাম্বার পজিশন বাচ্চাদের শেখাবো। প্রথমে শেখাবো বিফোর নাম্বার, অর্থাৎ আগের সংখ্যা। যেমন আমি তিনটি নাম্বার এখানে দিয়ে দিয়েছি, 6 7 8, এর আগের সংখ্যা কি হবে এখানে ওদেরকে বলতে দিতে হবে। তারপর শেখাতে হবে পরের সংখ্যা বা আফটার নাম্বার, একই রকমভাবে 6 7 8, পরের সংখ্যাটা আমি হিডেন করে রেখেছি, এটা কি হবে ওদেরকে বলতে দিতে হবে। এরপরে শেখাতে হবে মধ্যবর্তী সংখ্যা, বিটুইন নাম্বার, দুটো সংখ্যার মাঝখানে কোন সংখ্যাটি হবে, দুটো সংখ্যার মাঝখানে কোন সংখ্যাটি হবে সেটি শেখাতে হবে বাচ্চাদের। এরপরে যেটি আছে সেটি হলো মিসিং নাম্বার বা হারানো সংখ্যা, কতগুলি সংখ্যা পরপর দেয়া হবে তার মাঝখানে কোশ্চেন মার্ক বা বক্স করে দিতে হবে যে এই জায়গায় কোন কোন সংখ্যা হবে। যেমন এখানে আমি উদাহরণস্বরূপ দিয়ে দিয়েছি 5, তারপরে একটা কোশ্চেন মার্ক, 7 কোশ্চেন মার্ক দুটো, তারপর 10 কোশ্চেন মার্ক, 12, এই কোশ্চেন মার্কগুলোতে কোন কোন সংখ্যা হতে পারে, এখানে কোশ্চেন মার্ক না দিয়ে খালি বক্স করেও দেওয়া যেতে পারে। পরবর্তী টিপস বড় ছোট, এই চারটি সংখ্যা এখানে আমি দিয়ে দিয়েছি 5 2 8 3, এভাবে বিভিন্ন রকমের সংখ্যা দিয়ে বাচ্চাদেরকে বলতে হবে যে কোন সংখ্যাটি এদের মধ্যে সবথেকে বড় এবং কোন সংখ্যাটি সবথেকে ছোট, অর্থাৎ বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বেছে নেওয়া, এটি বাচ্চাদেরকে অবশ্যই শেখানো প্রয়োজন। এর পরবর্তী টিপস হলো ক্রমবর্ধমান বা অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। যে কোনো চারটি বা পাঁচটি সংখ্যা পরপর আমরা দিয়ে দিতে পারি, যে কোনো চারটি বা পাঁচটি সংখ্যা দিয়ে দিতে হবে তাদেরকে বলতে হবে ক্রমবর্ধমান অর্থাৎ অ্যাসেন্ডিং অর্ডার, ছোট থেকে বড়তে সাজাতে। তো তারা এই অঙ্কগুলো বা সংখ্যাগুলোকে ছোট থেকে বড়তে সাজানোর চেষ্টা করবে। যেমন এখানে এলোমেলোভাবে আমি চারটি সংখ্যা দিয়ে রেখেছি 5 2 8 3, ওদেরকে বলা হবে যে এই সংখ্যাগুলোকে কিভাবে ছোট থেকে বড়তে সাজানো যায় সেটি করে দেখাতে। যেমন অ্যান্সারটি হবে 2 3 5 8, এটা ওদেরকে শেখাতে হবে। এর পরবর্তী টিপস হলো ক্রমহ্রাসমান অর্থাৎ ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট সাজানো। যেমন আগেরটা যেমন ছোট থেকে বড় সাজানো, এবারে হলো ছোট থেকে এবারে হলো বড় থেকে ছোট সাজানো। যেমন এখানে 5 2 8 3, এই চারটি সংখ্যাকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা পরপর সাজালে কেমন হবে, তখন উত্তরটা হবে এই রকম পাওয়া যাবে 8 5 3 2, এটা ওদেরকে দিতে হবে। এভাবে এলোমেলোভাবে কিছু অঙ্ক বা সংখ্যা সাজিয়ে ওরা বড় থেকে ছোটতে লিখবে, আমরা এগুলো বাচ্চাদের শেখাতে পারি। এরপরে যেটা শেখাতে হবে পরবর্তী টিপস হলো বৃহত্তর ক্ষুদ্রতর শেখানো, অর্থাৎ গ্রেটার দেন স্মলার দেন।
তো বাচ্চাদের গ্রেটার দেন এবং স্মলার দেন এই চিহ্নগুলোর সাথে ওরা পরিচিত নয়, তবুও আমি সহজে গ্রেটার দেন এবং স্মলার দেন শেখাতে পারি, অর্থাৎ বৃহত্তর বা ক্ষুদ্রতর যাতে শেখানো যায় সেই পদ্ধতিটি শেখাবো। বাচ্চাদেরকে দেখিয়ে দিতে হবে যেই সংখ্যাটি বড় তাহলে বৃহত্তর চিহ্ন অর্থাৎ হা মুখটি ওই দিকে থাকবে, এবং হা মুখ বলতে আমি বৃহত্তর এবং ক্ষুদ্রতর চিহ্ন দুটিকে একটি কুমিরের সাথে কল্পনা করিয়ে এখানে দেখালাম যে কুমির হা করলে যে বড় মুখটি হা মুখটি যেদিকে থাকবে সেটি হলো বড় চিহ্ন। অর্থাৎ আমরা এভাবে ভাবতে পারি কুমির সবসময় বেশি খেতে চায়, কম জিনিস না, তারা বেশি খেতে চায়, সেজন্য তাদের হা মুখটি বড় সংখ্যার দিকে থাকে। এভাবে আমরা বাচ্চাদেরকে গ্রেটার দেন এবং লেস দেন অর্থাৎ বৃহত্তর এবং ক্ষুদ্রতর শেখাতে পারি। এর পরবর্তী টিপসটি হলো টেন্স অ্যান্ড ওয়ান্স, অর্থাৎ 10 ও 1। একটি সংখ্যা দেওয়া আছে এখানে, যেমন 52, এর মধ্যে কয়টি 10 এবং কয়টি 1 আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 52 এর মধ্যে যে এককের ঘরে 2 আছে, অর্থাৎ এক আছে 2টি, এবং দশকের ঘরে 5 অর্থাৎ 10 আছে 5টি। এভাবে আমরা 10 ও 1 অর্থাৎ টেন্স অ্যান্ড ওয়ান্স এটা বাচ্চাদেরকে শেখাতে পারি। এর পরবর্তী টিপসটি হলো স্কিপ কাউন্টিং, অর্থাৎ বাদ দিয়ে গণনা। ওদেরকে যে কোনো একটি আমরা যেমন 2-2 এর পরবর্তী সংখ্যা একটি বাদ দিয়ে একটি যদি গণনা করতে দেওয়া হয়, যেমন 2 এর পরে আছে 3-3 বাদ দিয়ে 4-4 এর পরে 5-5 বাদ দিয়ে 6, অর্থাৎ একটি সংখ্যা বাদ দিয়ে যদি গণনা করতে দেওয়া হয় তাহলে যেটি হবে 2-4-6-8-10-12-14, এভাবে একটি সংখ্যা বাদ দিয়ে দিয়ে গণনা। যেমন 3-3-এ 3টি সংখ্যা বাদ দিয়ে 3-4-5 2টি সংখ্যা বাদ দিয়ে এখানে 3-এর পরে 4-5, তারপর আছে 6, তারপর 7-8-9। এভাবে আমরা স্কিপ কাউন্টিং বা বাদ দিয়ে গণনা করতে শেখাতে পারি। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো, এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। ততক্ষণ ভালো থেকো সবাই, ধন্যবাদ সকলকে।